টেস্টে বাংলাদেশ এ পর্যন্ত জিতেছে 10টা টেস্ট, যার 9 জয়ের কীর্তি সাকিব আল হাসানের আমলে। পরিসংখ্যান বলে সাকিবের ক্যারিয়ারের 51 টেস্টে বাংলাদেশ 9 জয় ছাড়া 10টিতে ড্র আর হেরেছে 32 ম্যাচে। অলরাউন্ডারের উইলোতে এখন পর্যন্ত 40 গড়ে 3500-এর বেশি রান, 5 শতক আর 22 অর্ধশতক দেখেছে ক্রিকেট বিশ্ব। বল হাতে 188 উইকেট 3 ইকোনমিতে, রেকর্ড সমৃদ্ধ হয়েছে 8 বার 4 উইকেট, 17 বার 5 উইকেট আর 2 বার 10 উইকেটের মহাকীর্তিতে। ইমরান খান, বোথাম, হ্যাডলি, কপিল, সোবার্স বা ক্যালিস, সাকিবের মতো আর কারুরই 50 টেস্ট খেলার সময়ে 3000 রান আর 150 উইকেট নেওয়ার কীর্তি ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে 3টি টেস্টে বাদ পড়েছিলেন সাকিব, পরে আর কখনোই পারফরমেন্সের তুঙ্গে থাকা ক্রিকেটার পরন্ত সময় দেখেননি। 2013 সালে শ্রীলঙ্কায় 2টি টেস্ট সিরিজ মিস করেন পায়ের চোটে, পরের বছর ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হয়নি অসদাচরণের জন্য 6 মাসের নিষেধাজ্ঞায়। 9 বছর পর দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাচ্ছে টিম টাইগার। এ পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে খেলা হয়েছে 10 টেস্ট, যার 2টিতে ড্র ছাড়া বেশিরভাগই ইনিংস পরাজয়ের লজ্জা। তবে বাংলাদেশ হারলেও শেষ 2008 সালের ওই সিরিজে সাকিব আল হাসান 2 টেস্টে পরপর 2 ইনিংসে নিয়েছিলেন 5 ও 6 উইকেট। টেস্ট ক্রিকেটে বাংলার জয় সংখ্যার কারিগরদের একজন সুপার সাকিব। অস্ট্রেলিয়াকে ঢাকায় বধের নেতৃত্বে ছিলেন এই অলরাউন্ডার, ঠিক তেমনি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয় ক্ষুধা মেটানোর অপরিহার্য ভূমিকায় সময়ের সাকিবের অভাব বড় হয়ে না উঠলেই হয়। নাজমুস সাকিব, নিউজ 24।